কাপুরুষতা, নির্লজ্জতা এবং পাঁচাটা স্বভাবের প্রমাণ এই পরিস্থিতিতে রিয়াজ এবং ফেরদৌসরা এমনভাবে দিয়ে গেল যে বাংলাদেশের ইতিহাসে মানুষ একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে তাদেরকে ধরে রাখবে। এটা আমার কথা না, এটা প্রত্যেকটা কমেন্ট বক্স প্রত্যেকটা জায়গায় আপনি চেক করবেন এবং সেখানে ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য এতগুলো সন্তান এভাবে মরে যাবে, এটা কোনোভাবে কাম্য। রিয়াজ কাঞ্চনের মতো মানুষকে একদম মানুষ একদম মানে ফ্রেস্তার মতো মানুষের মতো আসনে রেখে তাদের যে অ্যাক্টিভিটিস, তো এই দুটো অ্যাক্টিভিটিস নিয়ে এখন আমি কথা বলবো যে রিয়াজ ফেরদৌস ভার্সেস ইলিয়াস কাঞ্চন। দেখেন যে আসলে প্রকৃত মানব সত্তা কাকে বলে, বিপদে মানুষের পাশে দাঁড়ানো ভার্সেস যারা মানে ন্যাকানু কাঁদুনি দিয়ে যারা ইমোশনালি ব্ল্যাকমেল করা। এটা দেখেন রিয়াজ ফেরদৌসের কান্না কিন্তু গত দুদিন ধরে ভাইরাল হয়েছে, এটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। তো শুরুতে আমরা একটা কথা বলবো যে দেখেন ইলিয়াস কাঞ্চন বা ফেরদৌস বা রিয়াজ, এটা কেউই কিন্তু বর্তমান সময় সরকার বিরোধী কেউই না, কিন্তু দেশের সিচুয়েশন বর্তমানে যে জায়গায় দাঁড় করিয়েছে যে শিক্ষার্থীরা ভার্সেস ছাত্রলীগ যারা বিভিন্নভাবে মারছে, পুলিশ দেখছেন যে স্টুডেন্টদের কীভাবে মারছে, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিটিভির যে একটা অফিস, এটা কিন্তু আপনারা দেখেছেন যে এটা দগ্ধ হয়েছে এবং সেখানে নানা ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে গিয়ে রিয়াজ ফেরদৌসের কান্নাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে গিয়ে তারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাচ্ছে, ব্যাস ভালো কথা বাস। হ্যাঁ, বিটিভি তাদের একটা নস্টালজিক ফিল দেয়, বিটিভির সঙ্গে তারা তাদের একটা যোগসূত্র রয়েছে, বাট আজকে দেশের স্টুডেন্টদের যে অবস্থা সেখানে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে, স্টুডেন্টদের পক্ষে একটা পোস্ট না দিয়ে, স্টুডেন্টদের নিয়ে কোনো কথা না বলে আজকে বিটিভি হয়তো সেটা পুষিয়ে উঠতে পারবে আজকে না হয় কালকে, কিন্তু আজকে যে মায়ের কোল খালি হয়েছে এবং সেটা নিয়ে রিয়াজ ফেরদৌসের কোনো অ্যাক্টিভিটিস নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। ফেরদৌস একজন এমপি, সে কিভাবে পারে এগুলো? হ্যাঁ, এমপি ঠিক আছে, আপনি আপনার যেহেতু আপনি সরকারের দলের কর্মচারী, ব্যাস ওকে, বাট একটা পোস্ট কি দেওয়া যেত না স্টুডেন্টদের পক্ষে না হোক বেপক্ষে, একটা সমতাময় মতো কথাও তো সে বলে না, রিয়াজ সে তো কোনো পদে নেই, তাহলে তার কেন এই ধরনের আচরণ, ন্যাকা কান্না কাচ্ছে এরা। এবং এদের সমালোচনা কিন্তু সাদি আইমান কঠিনভাবে করেছে। অন্যদিকে আপনারা দেখেন যে ইলিয়াস কাঞ্চন এই মানুষটা সেই 1991 থেকে আজকে প্রায় 30-35 বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা দেখবেন যে আমার কমেন্ট বক্সে অনেক অনেক সময় এরকম কমেন্টস করে যে আজকে যে মানুষটা 35+ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে লড়াই করে যাচ্ছে, তো সেই মানুষটা যখন বিপদে পড়েছিল কয়জন এগিয়েছিলেন? আজকে দেখেন স্টুডেন্টদের দুর্দিনে সব দল সব কিছু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে কীভাবে এগিয়ে এসে তার যে স্টেটমেন্ট, এটা তো আপনারা দেখেছেন যে ছাত্রদের পক্ষে কীভাবে দাঁড়িয়েছে এবং প্রধানমন্ত্রীকে তিনি আসলে বলেছেন কই, সেও তো সরকার বিরোধী কেউ না, তাহলে কেন সে কথাগুলো বলছে? তো আমার মনে হয় রিয়াজ ফেরদৌসের ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে অনেক কিছু শিক্ষা শেখার আছে এবং এটা যদি এখন যদি না হয় তাহলে আসলে আর হবে না। এবং মানবিকতা, মানবতা, এই যে বোধগুলো, এগুলো কিন্তু ভিতর থেকে আসে, এগুলো কিন্তু চাইলে আপনি কিন্তু এগুলো আসলে জোর করে কিন্তু এগুলো বানাতে পারবেন না। তো এই কথাগুলো নিয়ে আসলে বলে কোনো লাভ নেই। তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, রিয়াজ ফেরদৌস কি আসলে কখনো আমরা ইলিয়াস কাঞ্চনের আসনে তাদেরকে দেখতে পাবো বা তারা কি তাদের স্টেটমেন্ট স্টুডেন্টদের পাশে দাঁড়াবে? এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন। অবশ্য তারা পাশে দাঁড়ালেও কিছু যায় আসে না, না দাঁড়ালেও মানুষের কিছু যায় আসে না।